হাই ফ্রেন্ড, চলো তো আজকে খুব একটা দারুণ ভিডিও হতে চলেছে, কারণ আমি খুব সহজেই একটা বনসাই ট্রাই করেছি। তো এটা খুব সহজে আমি করতে পেরেছি। তো কী করে করতে পেরেছি তো সেই কাজটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা কেউ যদি করতে চাও অবশ্যই করতে পারো। তো সঙ্গে ভিডিওটা দেখতে থাকো কী করে করলাম, কী করে করছি। তো আমাদের ওখানে ছাড়া ফরেস্ট আছে, তো এখান থেকে গাছটা কালেক্ট করছি আমি। তো এটা সম্ভবত অর্জুন গাছ, কারণ এটার পাতাটা ছিল না। তো কালেক্ট হয়ে গেছে আমার। তো দেখতেই পেলে, তো এটাকে আমি পুরোটাই গোবর সার দিয়ে লাগাবো। তো আনার পরে এটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে কিছুক্ষণ, শিকড়গুলো যেন না শুকিয়ে যায়। কাজটা অবশ্যই করতে হবে, তাহলে গাছ মরার কোনো রকম চান্স নেই। তো আমি পুরো গোবর সারটার উপরেই এটাকে লাগিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা যদি কেউ শর্টকাট বনসাই করতে চাও অবশ্যই করতে পারো, খুব সুন্দর প্রসেস। তো চলো দেখা যাক নেক্সট 3 মাস পর কি হয়। চলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো অনেকদিন পর এটা অসাধারণ সুন্দর হয়েছে। তো এটাকে মেন যে কাজটা এখন করতে হবে, তো এইটা টিউনিং করতে হবে, এটাকে সুন্দর করে ওয়ারিং করতে হবে। করার পর এটার কিছুদিন পর এটার বনসাই গেট আপ মোটে আসবে। কারণ হচ্ছে এটা বনসাই তো 2-1 দিনে সম্ভব নয়, তো এটা প্রায় 1-2 বছর বয়স হবে ওরা ঠিক আসবে। তো এখন যতটা তাড়াতাড়ি করা যায় সেই কাজটাই করছি। তো ওয়ারিংটা সুন্দর করে করতে হবে, টিউনিং করে দিতে হবে। তোমাদের যেই রকম যার পছন্দ গাছ সেই মডেল করতে পারো, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। তো টিউনিংটা তোমাদের যেমন ইচ্ছা কিংবা আমার যেমন ইচ্ছা আমি সেভাবেই করেছি, যদ্দূর পেরেছি। তো এটা খুবই সুন্দর হয়েছে, মানে ফার্স্ট টাইম করা আমারও। তো ওয়ারিংটা যখন করবে নরম রাল, তো খুব ধরে সাবধানে নিজের মনে করে করতে হবে। তো ওয়ারিংটা করার পরে যেমন মডেল যেমন ট্রাই সেটা আমি করে রেখেছি আমার নিজের মনে করে। তো সাইজটা আমি ছোট করে দিচ্ছি, খুব একটা বড় বড় হচ্ছিল। তো এটা আমার কাটিং। তো এটা চলো 15 দিন পর, বেশি নয়, 15 দিন পর এটার পুরো গাছের গেট আপই চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ সুন্দর। তো এবার এটাকে সেমভাবে রেখে দিতে হবে, এটাকে তুমি আর কিছু নাড়াড়ি করা যাবে না। এইভাবে তোমাকে এটাকে নর্মাল 6 মাস এটাকে বাড়তে দিতে হবে, তারপরে তুমি আবার টিউনিং করবে। তো এটাকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এটা দেখো মাত্র 40-45 দিন বয়স আছে গাছটার আমার কাছে। গাছের বয়স বহু, কিন্তু আমার কাছে এটা আমার ট্রিটমেন্ট 45 দিন। তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার মাই চ্যানেল সাবস্ক্রাইব।
সঙ্গে থাকো আর নানা ধরনের ভিডিও আশা করি দেব। চলো ভালো থাকো। তো এটাকে সামনের বছর বনসাই টপ করতে হবে, কারণ এই রানিয়ে করলে গাছটা প্রচুর চোট খেতে পারে, তো তাই করা হয়নি। তো এটাকে এক বছর এইভাবে আমি এটাকে ছ মাস রেখে দেবো, বর্ষাটা ফুল থাকবে, তো তারপরে এটা অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ।